আমরা যাওয়ার জন্য একদম রেডি। তখন বাজে 11টা আর আমরা এই ব্যাগ ব্যাগগুলো সবগুলো গোছালাম। গুছিয়ে এ হলো চিত্রা ভাই, যেটা আরেকটা স্টোর থেকে এসছে যে ভাই। তো গাইস, আমরা এখন এখন বের হলাম। এখন বাজে প্রায় 12টা। ব্যাঙ্গালোর থেকে আমাদের রুম থেকে এখন বের হলাম, তারপর ওলা বুক করছি। ওলা বুক করার পর ওলা আসবে। আমাদের ওলাও এসে গেছে, এসে গেল। এখন আমরা ওলাতে উঠছি। তো বন্ধুগণ, এই যে টোল প্লাজাটা দেখছো, এটা ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ যাওয়ার মাঝখানেই পড়ে টোল প্লাজাটা। আর টোল প্লাজাটাতে একটা গাড়ি যখন এখান থেকে ওই পার যায়, তখন 250 টাকা দিতে হয়। টোটাল 250 দিতে হয়, বড় বাসের জন্য আলাদা, ছোট গাড়ির জন্য আলাদা। তো আমাদেরকে কিছুই দিতে হয়নি, কারণ আমরা এয়ারপোর্ট যাচ্ছিলাম, আমরা অন্য কোথাও যাচ্ছিলাম না, ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেই যাচ্ছিলাম। তাই আমাদের কিছু দিতে হয়নি। আর এইখানে রাস্তাগুলো বন্ধুগণ এত সুন্দর, দেখে এত ভালো লাগে, একদম পয় পরিষ্কার। ঠিক আছে বন্ধুগণ, দেখো ফ্লাইওভারগুলোও এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, খুব ভালোই লাগছে দেখতে। আর যেই দেখবে তারই মন জড়িয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিলাম। তো অ্যাকচুয়ালি গাইজ, এরা হলো রাশিয়ান মানুষ, যাই আমি প্রথম দেখছি। এত টল, মানে বলে লাভ নেই, এত লম্বা তারা দেখতে, আমি এই প্রথম দেখলাম, তাই ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম ওদের দিকে। তারপর আমরা এগিয়ে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। অনেক সুন্দর এয়ারপোর্ট, আমাদের ত্রিপুরাতে তো এত ভিড় হয় না, কিন্তু ওইখানে যা দেখছি বন্ধুগণ, এখানে যা দেখছি অনেক ভিড় বন্ধুগণ, অনেক ভিড় বলে লাভ নেই, এত ভিড়। ও ভাই, কিতনা ভিড়, কমন ভিড় দেখছো নি? তো এই দেখো বন্ধুগণ, আমাকে প্রায় 25 কেজি ওজন, আমার যে ব্যাগটা আছে এত ওজন নিয়েও কীভাবে হাঁটছি আমি নিজেই জানি। আর হাতের মধ্যে একটা ব্যাট ধরিয়ে দিয়েছে, এই ব্যাটটা কামরার নিয়েছে, আধার কার্ড আছে। আর বলছি কি হচ্ছে, ভিডিও হচ্ছে? আর বরু ভাই বলছে হ্যাঁ ভিডিও হচ্ছে। গাইস এই দেখো আমার পেছনটাতে কত ভিড়। এ হলো আমাদের ইন্ডিগোর টিকিটগুলো। তো গাইস, এখন বাজে রাত্র 2টো। বিশেষ করবো গাইস, রাত্র 2টা বাজতেছে, আমরা এখানে এয়ারপোর্টে এসে বসে রয়েছি। আমাদের ফ্লাইট 7:45 আই থিঙ্ক।
গেট পাস টেট পাস সব কিছু হয়ে গেছে, এখন শুধু বসে আছি ফ্লাইটের অপেক্ষায়, সকাল অবধি বসে থাকবো, তারপর ত্রিপুরা। তো গাইজ, যারাই প্রথম আমার মতন সেন্সর সিস্টেম এয়ারপোর্টের ভেতরে যায়, তখন এরকমই তারাও আমার মতন এইটাকে নাড়াচাড়া করে, জল আসে না কেন বলে। আসলে ওইগুলোর যে সেন্সর সিস্টেম এইটাই আমার জানা ছিল না, তারপর এটার নিচে হাত দিচ্ছি জল আসছে, তারপর বুঝলাম ওইটা কামড়ানো করলো আমার মতন সেম। ও প্রথম থেকে এসে দেখছি এটাকে লাড়ছে কিন্তু জল আসছে না। জীবনে প্রথম আর কি এয়ারপোর্ট প্লেনে উঠলে যাও ঠিক নেই বরু ভাই। তো গাইজ, এখন আমরা আছি কলকাতা এয়ারপোর্ট। অ্যাকচুয়ালি গাইস, আমাদের ছিল 4 ঘন্টার জার্নি, কিন্তু আমরা সারাদিন কাটিয়ে এই মাত্র আমরা আগরতলা এসে পৌঁছলাম। ও ভাই, ব্যাঙ্গালোর কলকাতা কি ভিড় এয়ারপোর্ট, আর এখানে দিয়ে একদম খালি। আমাদের আগরতলা তো একদম খালি এয়ারপোর্ট।